हेलो बंधुरा, वेलकम टू माय ब्लॉग। तुम्हारा आमार ब्लॉगे एसे गेछो और आज के जानाच्छि गुड मॉर्निंग, कारण आज के आमी रेसिपिटा सकालेतेई बसाच्छि। जानले तो एटा सारा दिन अनेकटा तो टाइम लागबे बसते, ओई जोन्नो आमी एई जिनिसटा सकालेते आरम्भ करेछि। एटा होच्छे आमी आजके नगरद्वीपेर दई बानाबो, देखबे सेम नगरद्वीपेर मतो खेते हबे दईटा। तार जोन्नो आमी देखो दूध निएछि, दूधटा आगेई ना आमी फुटिए निएछि डेचकिते। देखो दूधटा केमन फुटछे, दूधटा आमी आस्ते करे गैस दिए दीछी। देखो आमी आस्ते करे गैस दिए दीछी, निये दूधटा आमी खूब भालो करे एकटू फुटिए मेरे निच्छी, तारपरे आमी तोमादेर देखाबो। देखो बंधुरा, आमार दूधटा किन्तु अनेकटाई मरे गेछे, अनेकटाई दूधटा मरे गेछे। एरपर आमी एदिके गैसेते कड़ाइ बसाच्छी। दूधटा देखो, दूधटा केमन बसा बसा हये मरे गेछे। एर थेके बेशी मरले कि हबे बोलो तो, क्षीरेर मतो हये जाबे। एटाई ठीक आछे आमार दई बसाबार जोन्नो। এদিকে আমি গ্যাসেতে ফাঁকা কড়াইটা বসিয়েছি। দেখো ফাঁকা কড়াই, কড়াইয়ের মধ্যে এটা আমি ক্যারামেল তৈরি করব। ক্যারামেল বলতে এরকম চিনি, শুধু শুধু এরকম চিনি, চিনি দিয়ে আমি ক্যারামেলটা আগে বানিয়ে নিই। দাঁড়াও, গ্যাসটা গরম হয়ে গেছে, মানে কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি চিনি দিয়েছি, চিনি ওই একটু বেশি দুধ তো, 3 চামচ দিয়েছি, আর বেশি দিচ্ছি না। চিনি দিয়ে আমি নেড়ে যাব। এটা একটু লক্ষ্য করবেন, বেশি কিন্তু বেশি একবারে গ্যাসটা কম দেব। যদি বেশি এটা ধরে যায় তাহলে ক্যারামেল কিন্তু হবে না, চিনিটা পুরো ফুটে যাবে। এটা হালকা হালকা করে এইভাবে করে যাব। চিনিটা ছোট ছোট করে দানা হচ্ছে, দেখুন আস্তে করে। দেখো এটা কিন্তু অনেকটাই তোমার টাইম নেবে, একদম বারবার বলে দিচ্ছি, একদম তাড়াহুড়ো করবে না, তাহলে পুরো দইটা নষ্ট হয়ে যাবে। আস্তে আস্তে করে এইটার উপরই পুরো তোমার দইয়ের টেস্টটা নির্ভর করছে। এই ক্যারামেলটা, চিনি দিয়ে বানানো এই ক্যারামেলটার উপর পুরো দইটা তোমার নির্ভর করছে। দেখো কেমন দানা বেঁধে বেঁধে গেছে, আর একটু একটু করে গলে যাচ্ছে চিনিগুলো। এই দেখ, একটা চিনিও কিন্তু ধরে যায়নি, দেখছো। আমার কি মনে হয় বলতো, তুমি কোনো কিছু বিশাল কিছু দেওয়ার দরকার নাই, তুমি যদি একটু মন থেকে ধৈর্য ধরে রান্নাটা করো, মানে যে কোনো রেসিপি বানাবার চেষ্টা করো, হয়ে যাবে, অবশ্যই হবে। একবার না হলেই বা, ভালো করে তুমি ভালো করে সেটা বুঝে ভালো করে করলেই হয়ে যাবে, কোনো জিনিস এলোমেলো হবে না। হয়তো একবার খারাপ হলেও পরের বার অবশ্যই হবে সেই জিনিসটা। শেষের দিকে দেখো হালকা হালকা ধোঁয়া উঠছে, হালকা হালকা ধোঁয়া উঠছে। এবার প্রত্যেকটা আমার চিনি গলে যাচ্ছে, প্রত্যেকটা চিনি আস্তে আস্তে গলে যাচ্ছে। আর হাতের কাছে কিন্তু আমাকে দুধটা রেডি করে রাখতে হচ্ছে। আমি যদি এই টাইমে যদি দুধটা না দিতে পারি না, তাহলে সঙ্গে সঙ্গে ধোঁয়া উঠে যাবে। এই টাইমটা তোমাকে খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে। কেউ কাট কাট করে দেখবে না বন্ধুরা, কেউ কাট কাট করে দেখলে কিন্তু এই জায়গাটা তোমরা বুঝতে পারবে না, তখন কিন্তু তে তো ভুল হয়েই যাবে। অনেক ক্ষেত্রে হয়তো দেখেছো বুঝতে পারোনি, এখানটা কাট কাট করে দেখলে বুঝতে পারবে না কখনোই। আর 1 সেকেন্ডও দেরি করব না, দুধটা দিয়ে দিলাম। দেখলে চিনিগুলো, দেখো এই দেখো চিনিগুলো, এই চিনি এবার গরম হতে হতেই গলে যাবে। জল
এত গরম হচ্ছে, আমার চিনির দানাগুলো কিন্তু সব গলে গেছে, প্রত্যেকটা চিনির দানাই আমার গলে গেছে। হয়তো আমাকে দুধের অনুপাতে আর একটুখানি দিতে হতো, আর একটু চিনিটা দিতে হতো, ক্যারামেলটা আর একটু বানাতে হতো, কালারটা হালকা হয়েছে। ঠিক আছে, এরপরে এবারে আর একটু বেশি দিয়ে দিলেই হলো, আমি হালকা হালকাই করেছি, নাহলে প্রচুর সেন্ট ছাড়ে তো ক্যারামেলটা। এরপরে এবারে তোমরা বুঝে নিয়ে এরকম হালকা বেশি তোমরা যেটা দিতে চাইবে সেটাই হয়ে যাবে, এটা দিয়ে তো হবার কোনো ভয় থাকে না। দেখো দুধটা কেমন কালার, আমার চিনিটা গলে ক্যারামেল তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দুধে দইটা, তোমরা কতটা পরিমাণ মিষ্টি খাবে সেই অনুপাতে চিনি দেবে। আমি হালকা দিচ্ছি, 1, 2, 3, 4 আর দিচ্ছি না, কারণ আমার দুধটা এমনি খুব গাঢ়, আর এমনি এটা দেখবে মিষ্টি হয়ে আসে, আর দই কিন্তু বিশাল মিষ্টি হয়ে গেলে ভালো লাগে না, মুখ মেরে যায়, ওই জন্য আমি হালকা দিলাম। এবার আর একটুখানি দুধটা আমার মনে হচ্ছে আর একটু মরবে, ঠিক আছে আমি আর একটু গ্যাসটা কম দিয়ে আর একটু ফুটিয়ে মেরে নিই। দেখো বন্ধুরা, আমার ক্যারামেলটা না একটু কম হয়ে গেছিলো বলে আমি আর একবার করে নিচ্ছি, তোমাদের আমি সেটাও শেয়ার করছি, দেখাচ্ছি, কোনো কিছু এতে অসুবিধা কিচ্ছু নেই। এ দেখো ক্যারামেলটা আমার একটু কম হয়ে গেছিলো বলে আমি ক্যারামেলটাকে আর একবার বানিয়ে নিচ্ছি, আর একবার তোমাদের আমি বানানোটাও দেখে দিচ্ছি। চিনিটাকে একভাবেই নেড়ে নিলাম, ওই কড়াইটা একটু গরম বেশি ছিল বলে গ্যাসটা কম দিলাম, আর এই কড়াইটা একটু পাতলা বলে গ্যাসটা পাতলা বড় বলে, এই দেখো আর একবার তোমাদের আমি বানানো দেখিয়ে দিচ্ছি ক্যারামেলটা। বুঝতে পারছো, এই দেখো কালারটা দেখো কেমন এসেছে, দেখেছো, ভালো করে কাছ থেকে তোমাদের দেখাচ্ছি। দারুণ সেন্ট উঠে গেছে, পড়ার নয়। দেখ কত সুন্দর সেন্ট উঠে গেছে, পুরো একেবারে নবদ্বীপের দইয়ের মতো সেন্ট উঠে গেছে। যদি এরকম হয়েও থাকে, অনেকটা দই তো তুমি একবারে শেষ করতে পারবে না অবশ্যই, হয়তো ওই দুবার করে নিলেই হলো। দুধটা কেমন কালার এসেছে দেখেছো, পুরো একবারে লাল হয়ে আছে, তোমাদের দেখাচ্ছি, ক্যামেরাতে ঠিক বোঝা যাচ্ছে না জানলে তো, দুধটা না পুরো লাল হয়ে আছে। আর চিনি তো আমি দিয়ে দিয়েছি অল্প করে চিনি, এবার দেখো দুধটা আর একটুখানি হলেই আমি এটাকে বসাবো, ঠিক আছে, আর একটু দুধটা মুড়ুক। বন্ধুরা, আমার দুধটা ঠিক মাপের মাপ হয়ে গেছে, এর থেকে কিন্তু বেশি মরে গেলে না পুরো চাঁচি হয়ে যাবে, এটাই আমার পারফেক্ট হয়েছে দই বসাবার জন্য, ঠিক আছে। এরপর এটা আমি একবার বন্ধ করে রেখে দিচ্ছি, আধ ঘন্টা এটা আমি ঠান্ডা করব। আধ ঘন্টা ঠান্ডা না করলে এটা কিছু কাজ হবে না, এটা আমি আধ ঘন্টা ঠান্ডা করতে দিই, আমি অন্য কাজ সারি, তারপর তোমাদের কাছে আসবো। দেখো বন্ধুরা, আমার দুধটা ঠান্ডা হয়ে গেছে, বিশাল যে ঠান্ডা করেছি তা নয়, হালকা হালকা গরম আছে, আর কালারটা কেমন লাল হয়েছে দেখো। আর এর মধ্যে আমি না দই মেশাবো, আমার দোকান থেকে দই আনা ছিল, আর তোমরা চাইলে এরপরে বাড়ির এই যেটা বানাচ্ছো এটা দিয়েই বানাতে পারবে, সেই ক্ষেত্রে না তোমাকে আরও টক করতে হবে, খুব মিষ্টি হয়ে গেলে কিন্তু বসবে না, খুব যদি তোমরা টক করো তাহলে পরে বাড়ির এই সাজাটা দিই, পরে খেপে দইটা বসবে। আর আমি প্রথম বসাচ্ছি বলে আমি বাজার থেকেই কিনে এনে বসাচ্ছি, আর দইয়ের পরিমাণটা না একটু বেশি দেবে, দইয়ের পরিমাণটা একটু বেশি দিলে খুব চট করে আর খুব ভালোভাবে বসবে। আর এটাকে দেখো, আমি দুটো চামচ নিয়ে কেমনভাবে ফাটাচ্ছি, আমার কাছে কোনো ঘোরানো কিছু নেই বলে। দেখো বন্ধুরা, আমি এরপরে এমন একটা ঢাকা নিয়েছি যেটা এর ভেতরে এরকম যেন না ঠেকে যেন না যায়,
ওইজন্য আমি এটাকে এইভাবে উল্টে দিচ্ছি। এরকম ঠেকে গেলে কিন্তু তোমার দইটা বসবে না, এই রকম ফাঁকা রাখতে হবে ভেতরটা, ঠিক আছে? ওই জন্যে এইরকম করে ফাঁকা করে এরকম একটা তোমরা মাপের মতো জিনিস নিয়ে নেবে। আমি এটাকে ধুয়ে পরিষ্কার। দেখো বন্ধুরা, এরপর আমি একটা কড়াই নিয়েছি বড়, কড়াইয়ের মধ্যে আমি একটা বালি দিয়েছি, বালি দিয়ে একটা কড়াই বসানোর জালি দিয়েছি, জালিটা উল্টে দিয়েছি। আর তোমরা চাইলে ফাঁকা জালিও এইভাবে দিয়ে দিতে পারো। তোমাদের ঘর যদি একটু বেশি গরম হয় তাহলে তোমাদের বালি দেওয়ারও প্রয়োজন নাই। মেন হচ্ছে এটা কি বলো তো, হিট নিয়ে দরকার, এটা গরম নিয়ে দরকার। আমার ঘরটা একটু ঠান্ডা বলে আমাকে এই বালিতে হিট না দিলে না বসে না দইটা ঠিক, ওই জন্য আমি একটা নিচেতে বালি দিয়েছি, বালির মধ্যে তার দিয়েছি, তারের মধ্যেই ঢাকা বসাচ্ছি, না হলে কি হয় বলো তো এই কানিটা পুড়ে যাবে। ওই জন্যে সেটা তোমাদের ব্যাপার, তোমরা যে কোনো ডেজকি বলো কড়াই বলো নিয়ে পুরো এটা গরম হিটের দরকার। তোমাদের বাড়ি যদি গরম হয় তাহলে অল্পতেই বসে যাবে, বিশাল কিছু করার দরকার নেই। আর আমার বাড়ির এই জায়গাটা খুব ঠান্ডা বলে না বসতে চায় না, ওই কারণে আমি এতটা হিট দিচ্ছি, এতটা হিট হলে বসবে, আর না হলে জিনিসটা না একদম সেই ভালো করে চাপটা বাঁধে না, লুজ হয়ে থাকে দইটা। এ দেখো এইভাবে আমি চাপা দিয়ে দিলাম, আর তার আগে তোমাদের দেখালাম কি, এ দেখো দইটা এইভাবে চাপা দিয়ে দিচ্ছি, পুরো দুধটা এখন থেকেই চাপ ধরতে শুরু করেছে দইটা, দেখেছো? এইভাবে ভালো করে চাপা দিয়ে এই দেখো। আর আমি এই মুখটা বন্ধ করে দিয়েছি। তোমাদের ঘরে যদি এরকম কড়াই না থাকে তোমরা ডেজকি নেবে, যে কোনো জিনিস, ভাতের হাঁড়ি থাকলে ভাতের হাঁড়ি ভেতরে ভরে দেবে, যেভাবে তোমার গরমটা নিয়ে দরকার। এবার দেখো বন্ধুরা, আমি গ্যাস ধরিয়েছি, গ্যাস ধরিয়ে এটা আমি 20 মিনিট পর্যন্ত হালকা গরমে করতে দেবো, হালকা এটা হিট হচ্ছে 20 মিনিট পর্যন্ত, দেখছো? পুরো আমি সেটটা করে নিলাম, দেখে তোমরা চাইলে ডেজকি যা হোক নিয়ে আমি গ্যাসেতে বসিয়ে দিচ্ছি। গ্যাসে এটা আমি 20 মিনিট আধ ঘন্টা এইরকম হালকা হবে। আর এই কানিটা আমি ওই জন্য অন্য কানি নিয়েছি, কানিটা লাল হয়ে পুড়ে পুড়ে যায়, এটা আমি দইয়ের জন্যই সেট করে রেখে দিচ্ছি, তোমাদের আমি বলে দিচ্ছি। আর 20 মিনিট হোক, তারপর দেখাবো তোমাদের। দেখো বন্ধুরা, আমি 20 মিনিট পর গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। 20 মিনিট পর আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে কড়াইটা না পুরো আমার ফ্রি হিট হয়ে গেছে, ফ্রি হিটে এটাকে আমি এরপরে 3 থেকে 4 ঘন্টা রেখে দেবো। আমি তোমাদের প্রথমেই বলেছি আমার ঘরের ওয়েদারটা একটু ঠান্ডা, সেই জন্য আমার একটু বেশি টাইম লাগে, ওই জন্যে এটা আমি ফ্রি হিট করে নিয়েছি, ভেতরটা বেশ গরম ভাব বেরোচ্ছে। এবার এটা আমার 3-4 ঘন্টা থাক, তারপরে আমি তোমাদের খুলে জিনিসটা দেখাবো। আর একটা জিনিস, এটা কিন্তু নড়ালে চলবে না, জানলে তো, যদি আমি এই কড়াইটা এইভাবে নড়াই তাহলে কিন্তু দইটা ফাটা ফাটা হয়ে যাবে আর দই বসবে না। এটা যেভাবে আছে সেম এটাকে সেইভাবেই আমি 3-4 ঘন্টা বসিয়ে রাখবো, ঠিক আছে? তাহলে 3-4 ঘন্টা পর তোমাদের দেখাবো দইটা কেমনভাবে বসেছে। বসেছে তোমাদের আমি দেখাচ্ছি, আস্তে করে আমি 4-5 ঘন্টা পর দইটা খুলেছি। এ দেখো, এখন আমার কড়াইটা আর বাটিটা গরম বলে না আমি এখনও হাত দিতে পারিনি, এখনও গরম খুব। আর আমার কি হচ্ছিলো বলো তো, অনেকটা দই তো 3-4 ঘন্টা পর না দেখছি ভালো বসেনি, ওই জন্য না গ্যাসটা আমি আর একবার দিয়ে দিয়েছিলাম। আর একবার আমি গ্যাসটা দিয়ে হালকা করে কড়াইটাকে ফ্রি হিট করে নিয়েছিলাম, করে নিয়ে আবার চাপা দিয়ে রেখেছিলাম। দেখো আর 2 ঘন্টা পর খুললাম, দইটা কেমন বসে গেছে। তোমরা যদি দেখো মাঝখানে দইটা বসছে না, তখন তোমরা আর একবার কড়াইটাকে গ্যাসটা ধরিয়ে আর একবার কড়াইটাকে গরম করে নিতে পারো, ঠিক আছে? আর তোমাদের ঘর যদি গরম থাকে তাহলে তো অসুবিধাই নেই, এমনি বসে যাবে, তোমরা সেটা নিজেরা দেখে নিজেদের মতো বসিয়ে নেবে। দেখো দইটা কেমন জল ছড়ছে, দেখছো? আর দইটা কেমন বসেছে, আমি এখন খুব গরম বলে হাত দিতে পারছি না, তাহলে তোমরা দেখলে কেমন আমি দইটা বসালাম, আর খুব সুন্দর কিন্তু নগরদ্বীপের দইয়ের মতো সেন্ট উঠেছে, খুব সুন্দর, একদম পুরো নগরদ্বীপের দইয়ের মতো সেন্ট উঠেছে কালারটা, তোমাদের ক্যামেরাতে কালারটা বোঝানো যাচ্ছে না, ঠিক আছে? আজকের মতো আমি এখানেই রাখছি, আবার পরে দেখা হবে তোমাদের। এবার টাটা বাই বাই জানাচ্ছি, আর দইটা তোমাদের শেষটা আমি আর দেখাতে পারছি না, খুব গরম বারবার বলে দিলাম, রাখছি, টাটা বাই বাই, আবার পরে দেখা হবে।